রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিনে আলেকজান্দ্রিয়ার সীমান্তে ফিরিঙ্গিদের আক্রমণ, আল্লাহকে রক্ষা করুন। ফিরিঙ্গিরা, আল্লাহ তাদেরকে অপদস্থ করুন। যখন জানলো যে মিশরে বিদ্রোহ ঘটেছে এবং রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা পাল্টে গেছে, তাদের মনের মধ্যে দেশটি দখল করে নেওয়ার অভিলাষ জেগে উঠল। তারা সমুদ্র পথে বিপুল অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী প্রেরণ করল। তাদের নৌবহরে ছিল বড় যুদ্ধজাহাজ শানি, ছোট যুদ্ধজাহাজ তারিদা, বড় জাহাজ বুৎসা এবং অন্যান্য বাহনসহ মোট 600 জাহাজ। সৈন্য সংখ্যা ছিল 30,570 হিজরির সাথী সফর। তারা আলেকজান্দ্রিয়ার সীমান্তবর্তী এলাকায় শিবির স্থাপন করে। সুলতান সালাহউদ্দিন একটি শক্তিশালী সেনাদল প্রেরণ করলেন। তিনি শত্রুর বিরুদ্ধে প্রচণ্ড তৎপর হয়ে উঠলেন, ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরে এতটাই ভয় ঢুকিয়ে দিলেন যে তারা শঙ্কায় ও ত্রাসে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল। সীমান্তের উপকূলীয় এলাকা তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়ল। তারা ব্যর্থ মনোরথে এবং ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটতে শুরু করল। তারা যে সম্পদ ব্যয় করেছিল তা তাদের কোনো কাজে আসলো না। তারা তিন দিন পর্যন্ত এলাকাটিকে ঘিরে রেখেছিল এবং প্রচণ্ড আঘাত আনার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা আলেকজান্দ্রিয়াকে ফিরিঙ্গিদের থাবা থেকে রক্ষা করলেন। ফিরিঙ্গিরা যখন বুঝতে পারল যে সুলতান তাদের দিকে এগিয়ে আসছেন, তারা তাদের মিনজানিকগুলো ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ফেলে রেখে পালিয়ে যেতে কালক্ষেপণ করল না। সাধারণ মানুষেরা বাড়িঘর থেকে বেরিয়ে সেসব সরঞ্জাম দখল করে নিল এবং জ্বালিয়ে দিল। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদের উপর বিশাল এক নিয়ামত, সৌভাগ্য এবং সাফল্যের নিদর্শন। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর। সুলতানের সিরিয়া যাত্রা এবং দামেস্কের কর্তৃত্ব গ্রহণ। নুরুদ্দিন জেঙ্কি, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন, এক কিশোর বয়সী পুত্র রেখে গিয়েছিলেন। তিনি পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার নাম ছিল সালেহ ইসমাইল। তিনি তখন দামেস্কে ছিলেন। আলেপ্পের দুর্গে ছিলেন শামসুদ্দিন আলী ইবনে আদ্দায়া এবং শেজবখত আলী বিন আদ্দায়া। শামসুদ্দিন এক অভিলাষপূর্ণ পরিকল্পনা ছকাক ছিলেন। আল মালিক সালেহ ইসমাইল দামেস্কে থেকে আলেপ্পে গমন করলেন 570 হিজরির 2 মহরম। তিনি আলেপ্পের উপকণ্ঠে পৌঁছলেন। তার সঙ্গে ছিলেন সাবিকুদ্দিন। বদরুদ্দিন হাসান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে এলেন এবং সাবিকুদ্দিনকে গ্রেফতার করলেন। আল মালিক সালেহ দুর্গের অভ্যন্তরে প্রবেশ করলেন এবং শামসুদ্দিন ইবনে দায়া ও তার ভাই হাসানকে গ্রেফতার করলেন। তিনজনকেই কারাগারে প্রেরণ করলেন। এই দিনেই ইবনুল খাশাব আবুল ফজল নিহত হন। আলেপ্পোতে একটি ফিতনা দেখা দিয়েছিল, ওখানেই তিনি নিহত হন। অনেকেই বলেছেন যে আদ্দায়ার দুই পুত্রের গ্রেফতারের একদিন আগে তিনি নিহত হন, তারাই তাকে হত্যা করেছিলেন। সুলতান সালাহউদ্দিন তখন নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হলেন এবং জানলেন যে নুরুদ্দিনের পুত্র কিশোর বয়সী, রাজ্য পরিচালনা এবং শত্রুদের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উপযুক্ত নন। তখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। সিরিয়ায় ইসলামের মূল ভূমি। সালাহউদ্দিন বড় সেনাবাহিনী প্রস্তুত করলেন। মিশরের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা, যে কোনো ধরনের হুমকি থেকে নিরাপদ রাখা এবং রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে স্থিতিশীলতা রাখার জন্য তার স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন। অভিযানে বের হওয়ার সময় তিনি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন। আমির উমরা এবং দেশবাসীর উদ্দেশ্যে পত্র লিখলেন। আল মালিক সালেহ ইসমাইলদের সভাসদদের মধ্যে মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের কোনো সুনিশ্চিত পরিকল্পনা ছিল না। প্রত্যেকেই প্রত্যেককে ভয় পাচ্ছিল, অবিশ্বাস করছিল। কয়েকজন তাদের একদল সহকর্মীকে গ্রেফতারও করেছিল। এসব কারণে বাকিরা অনুরূপ ঘটনার মুখোমুখি হওয়ার আশঙ্কা করছিল এবং কিশোর খলিফার উপর থেকে মানুষের মন উঠে গিয়েছিল। এ পরিস্থিতিতে শামসুদ্দিন ইবনে আল মুকাদ্দাম সুলতান সালাহউদ্দিনকে পত্র লিখতে বাধ্য হলেন। তাই সুলতান দ্রুত সিরিয়াতে পৌঁছালেন। তার অভিপ্রায় ছিল যে আল মালিক সালেহ ইসমাইলের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবেন, প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুরূপে পরিচালনা করবেন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। কোনোরূপ বাধাবিঘ্ন ছাড়াই তিনি দামেস্কে পৌঁছলেন 570 হিজরি রবিউস সানির 30 মঙ্গলবার। তিনি দামেস্কে প্রবেশ করলেন এবং দামেস্কে দুর্গের দায়িত্ব গ্রহণ করলেন। প্রথম তিনি যে ঘরটিতে প্রবেশ করলেন তা ছিল তার পিতার ঘর। শহরের সমস্ত লোক তার চারপাশে সমবেত হলো এবং আনন্দচিত্তে তাকে বরণ করে নিল। সেদিন তিনি লোকেদের মধ্যে প্রচুর অর্থ বিতরণ করলেন। দামেস্কের দায়িত্বভার গ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করলেন। দামেস্কবাসীও আনন্দ প্রকাশ করল। তিনি দামেস্কের দুর্গে অবস্থান করলেন। এভাবে সিরিয়াতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। কালবিলম্ব না করে তিনি আলেপ্পের উদ্দেশ্যে অভিযানে বের হলেন। হিমসে শিবির স্থাপন করলেন 570 হিজরির জামাদিয়াউল আউয়াল। শহরটি নিজ অধিকারে নিয়ে এলেন। তবে
হিমস দুর্গটির ব্যাপারে কোনো তৎপরতা দেখালেন না। ওখান থেকে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দিলেন 570 হিজরির জামাদিউল আউয়ালের 30 তারিখ শুক্রবার। প্রথমবারের মতো আলেপ্পোয় শিবির স্থাপন করলেন। ইজুদ্দিনকে সুলতানের মোকাবেলায় প্রেরণ। মসুলের শাসক সাইফুদ্দিন গাজী কি ঘটেছে তা সব বুঝতে পারছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে দিন দিন সুলতান সালাহউদ্দিনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, রাজ্যের বিস্তৃতি ঘটছে, শক্তি এবং প্রতাপ বাড়ছে। তিনি আশঙ্কা বোধ করলেন যে তার উদাসীনতার সুযোগ নিয়ে সুলতান মসুলেও আধিপত্য বিস্তার করবেন এবং এখানেও একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী হবেন। ব্যাপারটি তার কাছে অসহনীয় মনে হলো। তিনি বিশাল সেনাবাহিনী প্রেরণ করলেন। তার ভাই ইজুদ্দিন মাসুদকে সেনাপতি নিযুক্ত করলেন। তারা সুলতান সালাহউদ্দিনের মোকাবেলার জন্য বেরিয়ে পড়ল। তাদের অভিলাষ ছিল সুলতানের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং তাকে সিরিয়া থেকে বিতাড়িত করা। সুলতানের কাছে এ সংবাদ পৌঁছল। তিনি বিলম্ব না করে এ বছরেরই পহেলা রজব 26 জানুয়ারি 1175 খ্রিস্টাব্দ আলেপ্পো ত্যাগ করে হামার উদ্দেশ্যে যাত্রা করলেন। হিমসে পৌঁছে হিমস দুর্গ অবরোধ করলেন এবং তা দখল করে নিলেন। ইতিমধ্যে ইয়াজউদ্দিন আলেপ্পোতে পৌঁছে গেলেন। আলেপ্পোতে যত সৈন্য ছিল তারা তার সঙ্গে যুক্ত হল। বিশাল সেনাবাহিনী গঠিত হল এবং তারা সুলতানের মোকাবেলায় বেরিয়ে পড়ল। সুলতান তাদের আসার সংবাদ শুনতে পেয়ে তাদের মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে গেলেন এবং হামার উচ্চভূমিতে তাদের সাক্ষাৎ পেলেন। তার ইচ্ছা ছিল সম্ভব হলে তাদের সঙ্গে শান্তি চুক্তি করবেন, কিন্তু তিনি তাদের কাছে পত্র পাঠালেন। তারাও তার কাছে পত্র পাঠাল, কিন্তু সুলতানের অনেক চেষ্টার পরও তারা সমঝোতা করতে সম্মত হল না। তারা মনে করল যুদ্ধের মধ্যে দিয়েই তারা বড় ধরনের স্বার্থ হাসিল করবে, তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু ভাগ্যের লিখনই ছিল ভিন্ন রকম, তারা তার টেরও পেল না। দুই সেনাদলের মধ্যে যুদ্ধ শুরু হল। আল্লাহর ইচ্ছায় ইজুদ্দিনের নেতৃত্বাধীন সেনাবাহিনী সুলতানের কাছে চরমভাবে পরাজিত হল। বহু সংখ্যক সৈন্য বন্দী হল। সুলতান অনুগ্রহ করে তাদেরকে মুক্ত করে দিলেন। 570 হিজরির 17 রমাদান হামার উচ্চভূমিতে সব ঘটনা ঘটছিল। তাদের পরাজয় বরণের পর সুলতান আলেপ্পোর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং দ্বিতীয়বারের মতো আলেপ্পোতে শিবির স্থাপন করলেন। তারা আল মারাহ কাফরে তাব ও বারিন এর নিয়ন্ত্রণ সুলতানকে দিয়ে তার সঙ্গে সন্ধি করল। এগুলো এবছরের শেষের দিকের ঘটনা। সুলতানের মোকাবেলায় স্বয়ং দ্বিতীয় সাইফুদ্দিন গাজীর অভিযান। যখন এদিকে এসব ঘটনা ঘটছিল তখন দ্বিতীয় সাইফুদ্দিন গাজী সিনজার তার ভাই ইমাদুদ্দিনকে অবরোধ করে রেখেছিলেন। তিনি সিনজারের দখল ও তার ভাইয়ের আনুগত্য চাচ্ছিলেন। তার কারণ ছিল এই যে ইমাদুদ্দিন সুলতান সালাহউদ্দিনের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেছিলেন এবং মনে করছিলেন যে এটা তার নিরাপত্তার জন্য যথেষ্ট। সাইফুদ্দিন গাজী সিনজার অবরোধ করলেন এবং মাঞ্জানিক থেকে পাথর নিক্ষেপ করে শহর প্রাচীরটির ব্যাপক ক্ষতিসাধন করলেন এবং শহরটিকে পুরোপুরি দখল করে নিতে উদ্যত হলেন। এ সময় তিনি সিরিয়ার যুদ্ধের ফলাফল অর্থাৎ সুলতানের বিজয় এবং তার ভাইদের পরাজয়ের সংবাদ শুনতে পেলেন। তিনি আশঙ্কা করলেন যে এই সংবাদ তার ভাই ইমাদুদ্দিনেরও কানে যাবে। তখন তিনি আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবেন এবং তাকে কাবু করা আরও কঠিন হয়ে যাবে। ফলে তিনি চিঠি পাঠিয়ে সন্ধির প্রস্তাব দিলেন এবং ইমাদুদ্দিন এতে সম্মত হলেন। সাইফুদ্দিন গাজী কাল বিলম্ব না করে নুসাইবিনের উদ্দেশ্যে রওনা করলেন। তার নেতৃত্বাধীন সমস্ত সৈন্যকে একত্রিত করার প্রয়াস পেলেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করলেন। এরপর তিনি ফুরাত নদীর দিকে অগ্রসর হলেন। বিরার উপর দিয়ে নদী পেরিয়ে গেলেন। ফুরাত নদী সিরিয়ার উপকূলে শিবির স্থাপন করলেন। ওইখান থেকে আমির গোমস্তাগিন এবং চাচাতো ভাই সালেহ ইসমাইলের কাছে পত্র পাঠান। তিনি তাদেরকে একটি চুক্তির প্রস্তাব করেন যার ভিত্তিতে তাদের সঙ্গে মিলিত হবেন। গোমস্তাগিন সাইফুদ্দিন গাজীর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার শিবিরে আসেন। তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সাইফুদ্দিন বারবার দেশে ফিরে যাওয়ার বিষয়টি উপস্থাপন করছিলেন। অবশেষে এই সিদ্ধান্ত হয় যে তিনি আল মালিকের সালেহ ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা তাকে এই সুযোগ দেয়। তিনি আলেপ্পোর উদ্দেশ্যে যাত্রা করেন এবং সময় মতো ওইখানে পৌঁছেন। সালেহ ইসমাইল নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য বেরিয়ে আসেন। দুর্গের কাছাকাছি একটি জায়গায় তারা মিলিত হন। সাইফুদ্দিন তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন এবং কেঁদে ফেলেন। সালেহ তাকে দুর্গে ফিরে যাওয়ার নির্দেশ দেন, ফলে তিনি দুর্গে ফিরে যান। সালেহ সামনে এগিয়ে যান এবং আল মুবারকা ঝর্ণার কাছে শিবির স্থাপন করেন। এখানে কয়েকদিন অবস্থান করেন। প্রতিদিনই আলেপ্পোর সৈন্যরা তার খেদমতে উপস্থিত হয়। তিনি দুর্গ পরিদর্শন করেন, অশ্বারোহীদের সঙ্গে সাক্ষাৎ করেন, দুর্গের রুটি ইত্যাদি খাদ্য গ্রহণ করেন। দুর্গ থেকে বেরিয়ে তাল আল সুলতানের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে থাকে দিয়ারে বকরের সেনাবাহিনী এবং বহু সংখ্যক মানুষ। সুলতান সালাহউদ্দিন মিশর থেকে সৈন্য চেয়ে নির্দেশ পাঠিয়েছিলেন এবং তাদের আসার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে সালেহ ইসমাইলের অনুসারীরা অযথা সময় নষ্ট করছিল,
তারা কোনো ধরনের তৎপরতা দেখায়নি, কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থাও গ্রহণ করেনি। তারা বুঝতেই পারছিল না যে অনর্থক কালক্ষেপণ তাদের জন্য ভয়ানক পরিণাম ডেকে আনছে। ইতিমধ্যে মিশর থেকে আগত সেনাবাহিনীর কাছে পৌঁছে গেল। সুলতান এগিয়ে যেতে শুরু করলেন এবং হামার উচ্চভূমিতে পৌঁছলেন। অন্যরা জানতে পারল যে সুলতানের সেনাবাহিনী কাছেই চলে এসেছে। তারা খবরাখবর জানার জন্য গুপ্তচর ছড়িয়ে দিল। গুপ্তচরেরা জানালো যে সুলতান তার রক্ষী বাহিনী নিয়ে তুর্কিদের কূপের কাছে পৌঁছে গেছেন। অন্য সৈনিকেরা তাদের ঘোড়াগুলোকে পানি খাওয়াচ্ছে। আল্লাহ যদি ওদের বিজয় চাইতেন তবে তারা ওই মুহূর্তে সুলতানের বিরুদ্ধে যুদ্ধাভিযানে নেমে পড়তেন। কিন্তু যা ঘটবার আল্লাহ সুবহান তাল্লাহ তাই সম্পন্ন করেন। সুরা আনফাল 42। তাই তারা তাদের অবস্থানে সন্তুষ্ট থাকল। এই সুযোগে সুলতান তার সৈন্যরা ঘোড়াগুলিকে পানি খাওয়ালেন, সংঘবদ্ধ হলেন, যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করলেন। 571 হিজরির 10ই শাওয়াল বৃহস্পতিবার সকাল সুলতানের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হল। সালেহ ইসমাইল এবং সাইফুদ্দিন গাজীর অনুসারীরাও সেনাবাহিনী এগিয়ে এলো। দুদল মুখোমুখি হল, প্রচণ্ড যুদ্ধ হল। সাইফুদ্দিন গাজীর সেনাবাহিনীর ডান দিকে সেনাবুহ কমান্ডার ছিলেন জাইনুদ্দিন আলী ইবনে ব্যক্তিগিনের পুত্র মুজাফরউদ্দিন। তিনি সুলতানের বাম পার্শ্বের ব্যূহকে তছনছ করে দিলেন। অবশেষে সুলতান নিজেই তাদের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন, তাদেরকে পরাস্ত করলেন, তাদের অনেক লোককে বন্দী করলেন। তাদের মধ্যে অধিকাংশ ছিলেন আমির ওমারা, যেমন উজির ফখরুদ্দিন ইবনে আব্দুল মাসিহ। কিন্তু সুলতান তাদের প্রতি অনুগ্রহ করলেন, তাদেরকে ছেড়ে দিলেন। সাইফুদ্দিন গাজী আলেপোয় ফিরে এলেন। ওখান থেকে কোষাগারের সমস্ত অর্থ সম্পদ সঙ্গে নিলেন, ফুরাত নদী অতিক্রম করে তার দেশ মসুলে ফিরে গেলেন। সুলতান সালাহউদ্দিন, আল্লাহ তার প্রতি রহমত করুন, পালাতক শত্রু সেনাদের পিছু ধাওয়া করলেন না, বাকি দিনটা শত্রু শিবিরেই কাটিয়ে দিলেন। তারা যাবতীয় আসবাবপত্র, খাদ্য সামগ্রী, রান্নার সরঞ্জাম, আস্তাবলে ঘোড়া সব কিছু ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। সুলতান এসব সম্পদ এবং ঘোড়াগুলো তাদের সেনা কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে বণ্টন করে দিলেন। সাইফুদ্দিন গাজীর তাবুটি দিলেন ইয়েজুদ্দিন ফারুখ শাহকে। সুলতান এখান থেকে মানবিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। শাওয়াল মাসের শেষের দিকে তিনি শহরটি হস্তগত করেন। মানবিজ থেকে তিনি আজাজ দুর্গের উদ্দেশ্যে এগিয়ে গেলেন, দুর্গটিকে অবরোধ করলেন। এটাকে 571 হিজরির জিলকত মাসের 4 তারিখ, এখানেই ইসমাইলিয়ারা অর্থাৎ হাসাসিনরা সুলতানকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্ত থেকে উদ্ধার করলেন এবং তাদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করলেন। এই হত্যা চেষ্টা সুলতানের সংকল্পকে চিড় ধরাতে পারেনি। তিনি দুর্গটি অবরোধ করে রাখেন এবং 10 দিন পরে এই বছরের 10ই জিলকদ তা দখল করে নেন। আজাজ থেকে রওনা দিয়ে 16ই জিলকদ তিনি আলেপ্পোতে পৌঁছেন। এখানে কিছুদিন অবস্থান করেন, তারপর আলেপ্পো থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার প্রস্তুতি নেন। যখন আলেপ্পোর আমিরগান নুরুদ্দিন জাঙ্গির একটি ছোট্ট কন্যাকে তার কাছে পাঠান, তিনি সুলতানের কাছে আজাজ দুর্গটি উপঢৌকন হিসেবে পাওয়ার জন্য আবেদন করেন। সুলতান দুর্গটি তাকে উপহার দেন। এই মাসেই সুলতানের ভাই শামসুদ্দৌলা তুরান শাহ ইয়ামান থেকে দামেস্কে পৌঁছেন। এখানে কিছুদিন অবস্থান করেন, এরপর মিশরে ফিরে যান। শামসুদ্দৌলা 576 হিজরির পহেলা সফর বৃহস্পতিবার আলেকজান্দ্রিয়ায় মৃত্যুবরণ করেন। দেশের সার্বিক পরিস্থিতি ও নিয়ম শৃঙ্খলা তত্ত্ব তালাশের জন্য সুলতান সালাহউদ্দিন মিশরে ফিরে আসেন। 572 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি মিশরে পৌঁছেন। দামেস্কের গভর্নর নিযুক্ত করেন নিজের ভাই শামসুদ্দৌলাকে। তিনি সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং সমস্যা অসুবিধাগুলো দূর করেন। সুলতান কিছুদিন মিশরে অবস্থান করেন, সেনাবাহিনীকে বিশ্রাম দেওয়ার সুযোগ দেন, তারপর আবারও অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সমুদ্র উপকূলীয় এলাকাগুলোর উদ্দেশ্যে অভিযানে বের হন, রামাল্লায় ফিরিঙ্গিদের মুখোমুখি হন। এটা 573 হিজরির জামাদিউল আউয়ালের শুরুর দিকের। রামাল্লায় মুসলমানদের পরাজয়। রামাল্লার যুদ্ধে ফিরিঙ্গি সেনাপতি ছিলেন প্রিন্স আর্নাট বা রেনল্ডি শ্যাতিলন। সুলতান নুরুদ্দিন জাঙ্গির সময় তিনি আলেপ্পোতে বন্দী ছিলেন, মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আলেপ্পোর যুদ্ধে মুসলমানদের চরম পরাজয় ঘটে। ওই দিন পরাজয়ের বিবরণ সুলতান আমার কাছে বর্ণনা করেছেন, তা এই, মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল এবং যুদ্ধের ময়দানে অবতীর্ণ হল, শত্রুরাও এগিয়ে এলো। তখন মুসলমানদের কয়েকজন সেনাবুহ পরিবর্তন আনার সিদ্ধান্ত করল। ডান পার্শ্বের সেনাবুহ বাম পাশে স্থানান্তরিত হবে এবং বাম পার্শ্বের মূল কেন্দ্রে চলে আসবে, যাতে মুসলিমরা যুদ্ধের সময় রামাল্লার তাল নামে পরিচিত জায়গাটিকে পেছনে রেখে প্রতিরক্ষামূলক সুবিধা গ্রহণ করতে পারে। মুসলিমরা জায়গা বদলে প্রতিরক্ষার সুবিধা গ্রহণ করতে ব্যস্ত ছিল। এই সময় আকস্মাৎ ফিরিঙ্গিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
আল্লাহ তাআলা তাদের ভাগ্যে পরাজয় লিখে রেখেছিলেন, ফলে তারা চরমভাবে পরাজয় বরণ করে। কাছাকাছি কোনো দুর্গ ছিল না যে সেখানে তারা আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে পারত, ফলে তাদের মিশরের দিকেই পিছু হটতে হলো। তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল এবং পথ হারিয়ে ফেলল। ফিরিঙ্গিদের হাতে বহু সংখ্যক মুসলিম বন্দী হলো, তাদের মধ্যে বিখ্যাত ফকিহ ইসাও ছিলেন। এই যুদ্ধে পরাজয় মুসলিমদের জন্য অনেক লজ্জা এবং অপমানের ছিল। বিখ্যাত হিত্তিনের যুদ্ধে আল্লাহ তা পুষিয়ে দিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এবার আমরা আল মালিক সালেহ ইসমাইলের কথা বলি। তিনি বিশৃঙ্খল অস্থির পরিস্থিতির মুখোমুখি হলেন। তার রাজ্যের নেপথ্য শাসক উজির ছিলেন গোমস্তাগিন, তিনি বিদ্রোহের হুমকি দিলেন। সালেহ তাকে গ্রেপ্তার করলেন, হারিম দুর্গটি তার হাত থেকে ছেড়ে দিতে নির্দেশ দিলেন, কিন্তু গোমস্তাগিন তা শুনলেন না, ফলে সালেহ তাকে হত্যা করলেন। ফিরিঙ্গিরা গোমস্তাগিনের নিহত হওয়ার সংবাদ শুনে হারিম দুর্গটি দখলের অভিলাষে তা অবরোধ করল। 573 হুজরির জামাদিউস সানিতে এই ঘটনা ঘটে। সালেহ ইসমাইলের সেনাবাহিনীতে ফিরিঙ্গিরা মোকাবেলা করল। দুর্গের বাসিন্দারা আশঙ্কা বোধ করল যে ফিরিঙ্গিরা তা দখল করে নেবে। এ বছরের রমজান মাসের শেষের দিকে তারা দুর্গটি সালেহ ইসমাইলের কাছে হস্তান্তর করল। এই সংবাদ শুনে ফিরিঙ্গি হারিম ছেড়ে নিজেদের দেশের উদ্দেশ্যে ফিরে গেল। তারপর সালেহ ইসমাইল আলেপ্পোতে ফিরে গেল। সালেহ ইসমাইল সভাসদরা যখন বিরোধ এবং মতানৈক্যে লিপ্ত ছিলেন, তাদের কয়েকজন সুলতান সালাহউদ্দিনের প্রতি ঝুঁকে পড়লেন। ইতিমধ্যে সালেহ ইসমাইল সংবাদ পেলেন যে ইয়াজউদ্দিন কিলিজ তাল খালিদে বিদ্রোহ করে বসেছে। তাকে দমন করার জন্য সেনাবাহিনী প্রেরণ করলেন। 576 হিজরির 10ই মহররম এই ঘটনা ঘটে। এরপর তিনি তার চাচাতো ভাই মসুলের শাসক দ্বিতীয় সাইফুদ্দিন গাজীর মৃত্যু সংবাদ পেলেন। 576 হিজরির সফর মাসের 3 তারিখ তিনি মৃত্যুবরণ করেন। তার স্থলাভিষিক্ত হন তার ভাই ইজুদ্দিন মাসুদ। শামসুদ্দৌলা তুরান শাহের মৃত্যু তারিখ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। সুলতানের সিরিয়া গমন। রামাল্লায় পরাজয়ের পর সুলতান মিশরে ফিরে এলেন। কিছুদিন এখানে অবস্থান করলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনাবাহিনীকে একত্র করলেন, তিনি তাদের পুনর্গঠন করলেন। সিরিয়ার বিশৃঙ্খল অবস্থার কথা জানতে পেরে তিনি সিরিয়ায় যাওয়ার জন্য মনস্থির করলেন। প্রয়োজনে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিলেন। এ সময় তার কাছে কিলিজ আরসালানের পক্ষ থেকে একজন দূত এলো। তারা সুলতানের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতে চায় এবং আর্মেনিয়ারদের বিরুদ্ধে সাহায্য চায়। ফলে তিনি সিদ্ধান্ত পাল্টালেন এবং কিলিজ আরসালানের জয় নিশ্চিত করার জন্য ইবনে লাউনের দেশের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মিশর থেকে বেরিয়ে কারাহিসার শিবির স্থাপন করলেন। আলেপ্পোর সেনাবাহিনীকে তার শিবিরে তলব করলেন। তিনি আলেপ্পোর সঙ্গে মৈত্রী চুক্তিতে শর্ত করেছিলেন যে যখনই কোনো যুদ্ধের জন্য তার সেনাবাহিনীকে তলব করবেন তারা উপস্থিত হবে। যৌথ সেনাবাহিনীর বিহিনিসা এবং হিসনে মানসুরের মধ্যবর্তী স্থানে নাহারে আজরাক এর তীরে সমবেত হলো এবং নাহারে আজরাক পেরিয়ে নাহারে আসওয়াদ এর দিকে যাত্রা শুরু করলো। নাহারে আসওয়াদ ইবনে লাউনের রাজ্যের সীমানা নির্ধারণ করে দিয়েছিল। সেনাবাহিনী নহরে আসওয়াদ পেরিয়ে ইবনে লাউনের ভূমিতে প্রবেশ করল। সুলতান তাদের অর্থাৎ আর্মেনীয়দের থেকে একটি দুর্গ দখল করে নিলেন এবং তা গুড়িয়ে দিলেন। তারা সুলতানের সঙ্গে শান্তি চুক্তি করলো এবং শর্ত অনুযায়ী মুসলিমদের বন্দীদেরকে হস্তান্তর করল। চুক্তি সম্পন্ন হলো, সুলতান আর্মেনিয়া থেকে ফিরে এলেন। কিলিজার সালান সুলতানের কাছে পথিমধ্যে আবারও দূত পাঠালেন। তিনি সকল প্রাচ্যীয়দের সঙ্গে মৈত্রী চুক্তি করতে চান। সুলতান এতে সম্মত হলেন। 576 হিজরির 10ই জামাদিউল আউয়াল তিনি চুক্তির শর্তসমূহ নির্ধারণ করলেন। সুলতান ছাড়া এই চুক্তি অন্য পক্ষগুলোর জন্য ছিল কিলিজার সালান, মাসুল এবং দিয়ার বেকারের আদিবাসীরা। সানজা নদীর তীরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সানজা ফুরাতের একটি উপনদী। সুলতান ওখান থেকে দামেস্কে এলেন এবং দামেস্কে থেকে মিশরে এলেন। সালেহ ইসমাইল ইবনে নুরুদ্দিন জাঙ্গির মৃত্যু। 577 হিজরি জামাদিউল আউয়াল সালেহ ইসমাইল পেটের শূল বেদনা আক্রান্ত হন। 9ই রজব তিনি অসুস্থ হয়ে পড়লেন। 13ই রজব তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ল। নিবিড় পরিচর্যার জন্য দুর্গের ফটক বন্ধ করে দেওয়া হলো। তিনি একজন একজন করে তার আমিরদেরকে ডেকে পাঠালেন। তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে তার মৃত্যুর পর তারা মসুলের অধিপতি ইজুদ্দিন মাসুদ ইবনে কুতুবুদ্দিনের নেতৃত্ব এবং কর্তৃত্ব মনে নেবেন। 25ই রজব সালেহ ইসমাইল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুতে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইজুদ্দিনের আলেপ্পো গমন। সালেহ ইসমাইলের মৃত্যু সংবাদ জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিগণ দ্রুতই মসুলে ইজুদ্দিন ইবনে কুতুবুদ্দিনের কাছে গেলেন। তাকে সালেহ ইসমাইলের ওসিয়ত এবং আমিরদের অঙ্গীকার এবং তার প্রতি দেশবাসীর আনুগত্যের প্রতিশ্রুতির কথা জানালেন। ইজুদ্দিন অনতি বিলম্বে আলেপ্পে পৌঁছলেন। তিনি আশঙ্কায় ছিলেন যে সুলতান আলেপ্পো দখল করে নেবেন। তারা প্রথমে যে আমির আলেপ্পোয় আসেন তিনি মুজাফফরউদ্দিন ইবনে জাইনউদ্দিন, এরপর আসেন শাহরুজের আমির।
তাদের দুজনের সঙ্গে সঙ্গে যে সকল আমির অঙ্গীকারবদ্ধ হয়েছিল তাদের সবাই এলেন। 577 হিজরির 3রা শাবান তারা আলেপ্পে পৌঁছেছিলেন। 25 রজব এজুদ্দিন আলেপ্পে পৌঁছিলেন, দুর্গে অবস্থান গ্রহণ করেন, সমস্ত ধন ভাণ্ডার এবং রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। 5ই শাওয়াল সালেহ ইসমাইলের মাকে বিয়ে করেন। ভাই ইমাদুদ্দিনের সঙ্গে এজুদ্দিনের ভূমি বিনিময়। 577 হিজরির 16ই শাওয়াল পর্যন্ত এজুদ্দিন আলেপ্পে দুর্গে অবস্থান করেন। তিনি বুঝতে পারলেন যে সিরিয়ার সঙ্গে সঙ্গে মসুলের নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়, সিরিয়ায় তার অবস্থান করা প্রয়োজন, কারণ সুলতান সালাহউদ্দিনের অভিযানের আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমিররা আরও বেশি হুডহুকন অনুদান এবং ভাতা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কারণ তারা ভাবছিলেন যে তারাই ইয়েজুদ্দিনকে তাদের নেতা এবং শাসকরূপে মনোনীত করেছেন। কিন্তু তিনি তাদের আবেদন মঞ্জুর করেননি। ইয়েজুদ্দিনের প্রধান আমির বা প্রধানমন্ত্রী মুজাহিদুদ্দিন কাইমাজ ছিলেন কৃপণ স্বভাবের মানুষ। তিনি সিরিয়ার আমিরদের মতো ভোগবিলাসে অভ্যস্ত ছিলেন না। 16ই শাওয়াল তিনি আলেপ্পো দুর্গ ত্যাগ করে রাক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আলেপ্পোতে তার ছেলে ও মুজাফরউদ্দিন ইবনে জাইনউদ্দিনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন। রাক্কায় পৌঁছে তার ভাই ইমাদুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের মধ্যে এলাকা বণ্টন নিয়ে আলোচনা হলো। আলেপ্পোর বদলে সিনজারের বিনিময়ের সিদ্ধান্ত হলো। ইজুদ্দিনের ভাই ইমাদুদ্দিনের থেকে এই ব্যাপারে অঙ্গীকার গ্রহণ করা হলো। এটা 25 শাওয়ালের ঘটনা। ইমাদুদ্দিনের পক্ষ থেকে আলেপ্পোর কর্তৃত্ব গ্রহণ করতে প্রতিনিধি গেলেন এবং ইয়াজুদ্দিনের পক্ষ থেকে সিনজারের কর্তৃত্ব গ্রহণ করতেও প্রতিনিধি গেলেন। 578 হিজরি ইমাদুদ্দিন আলেপ্পো দুর্গে অবস্থান গ্রহণ করলেন। মিশর থেকে সুলতানের ফেরা। কিলিজ আরসালানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তির কার্যক্রম সম্পন্ন করে সুলতান মিশরে গমন করলেন। তার ভাতিজা ইয়েজুদ্দিন ফারুক শাহকে দামেস্কের গভর্নর নিযুক্ত করে গেলেন। মিশরে থাকতেই তিনি সালেহ ইসমাইলের মৃত্যু সংবাদ পেলেন। সঙ্গে সঙ্গে সিরিয়ায় আগমনের মনস্থির করলেন, কারণ তিনি সিরিয়ার উপর ফিরিঙ্গিদের আক্রমণের আশঙ্কা করছিলেন। 577 হিজরি রজব মাসের শুরুতে তার কাছে ফারুক শাহের মৃত্যু সংবাদ এলো, ফলে তিনি সিরিয়ায় আগমনের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠলেন। তিনি দামেস্কে পৌঁছলেন। এবার তিনি বৈরুজে ফিরিঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বের হওয়ার প্রস্তুতি নিলেন। মিশর থেকে দামেস্কে আসার পথে তিনি ফিরিঙ্গিদের এলাকাদের মধ্যে দিয়ে এসেছিলেন, জোর করে এসেছেন, কারণ ফিরিঙ্গিদের সঙ্গে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। তিনি বাইরুতের উদ্দেশ্যে বের হলেন, ওখানে শিবির স্থাপন করলেন। ফিরিঙ্গিরা সমবেত হল, সুলতান ওখান থেকে কিছুটা পিছু হটতে বাধ্য হলেন। তিনি দামেস্কে ফিরে এলেন। ইতিমধ্যে সুলতানের কাছে সংবাদ পৌঁছলো যে মসুলের দূতেরা ফিরিঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করেছে। তিনি বুঝতে পারলেন তারা চুক্তি ভঙ্গ করেছে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সকল মুসলিম সেনাবাহিনীকে সংঘবদ্ধ করবেন। তিনি এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এই সংবাদ ইমাদুদ্দিনের কাছে পৌঁছল। তিনি মসুলে দূত পাঠিয়ে তাদের সুলতানের ব্যাপারে সতর্ক করলেন এবং যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে পাঠাতে অনুরোধ করলেন। সুলতান দামেস্ক থেকে অভিযানে বের হলেন এবং 578 হিজরি জামাদিউল আউয়ালে আলেপ্পোতে পৌঁছে শিবির স্থাপন করলেন। ওইখানে 3 দিন অবস্থান করলেন। 21 জামাদিউল আউয়াল তিনি ফুরাত নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সুলতানের সঙ্গে মুজাফরউদ্দিনের চুক্তি হল, তিনি হাররানের অধিপতি হলেন। তিনি মসুলের কর্তৃপক্ষের কাছে আক্রমণ শিকার হবেন বলে আশঙ্কা করেছিলেন। মুজাহিদুদ্দিন কাইমাজ অবরোধ করতে পারেন বলেও শঙ্কিত ছিলেন, তাই তিনি সুলতানের সাহায্য প্রার্থী হয়ে তার সঙ্গে যুক্ত হলেন। মুজাফরউদ্দিন ফোরাত নদী পেরিয়ে সুলতানের সঙ্গে মিলিত হলেন এবং তাকে শত্রু এলাকাগুলোতে অভিযান চালাতে উদ্বুদ্ধ করে তুললেন। তিনি বোঝালেন যে এসব এলাকা জয় করার মোটেও কোনো কঠিন কাজ নয়। সুলতান সালাহউদ্দিন ফোরাত নদী পেরিয়ে গেলেন এবং রিহা বা এডেসা, রাক্কা, নুসাইবিন, সেররুজ দখল করে নিলেন। তিনি খাবুর এলাকাটির মধ্যে দিয়ে মালামাল এবং সরঞ্জাম নিয়ে এলেন এবং সৈন্যদের মধ্যে তা বণ্টন করে দিলেন। আবারও সুলতানের মসুল আগমন। এবার সুলতান মসুলে পৌঁছেন 578 হিজরির 11ই রজব বৃহস্পতিবার। আমি তখন মসুলে ছিলাম। ওখানে সুলতানের গমনের কয়েকদিন আগে আমাকে দূত হিসেবে বাগদাদে পাঠানো হয়েছিল। আমি এত দ্রুত দজলা নদী পেরিয়ে ভ্রমণ করি যে মাত্র 2 দিন 2 ঘন্টায় বাগদাদে পৌঁছে যাই। তাদের কাছে সাহায্য প্রার্থনা করি। তারা শাইখুল ওলামাদের কাছে একটি পত্র লিখেন। তিনি তখন বাগদাদের খলিফার পক্ষ থেকে দূত হিসেবে সুলতানের সঙ্গেই ছিলেন। তারা শায়েখকে সুলতানের সঙ্গে আলোচনা করার এবং মসুলের জনগণের সঙ্গে সমঝোতায় পৌঁছার ব্যাপারে তাকে সহায়তা করার নির্দেশ দিয়েছিলেন। মসুল থেকে সাহায্য চেয়ে শামসুদ্দিন পাহলনওয়ালের কাছে দূত পাঠানো হয়, কিন্তু তার পক্ষ থেকে শর্তযুক্ত প্রস্তাব দেওয়া হয়।
এই শর্ত মেনে নেওয়াটা সুলতানের পক্ষে যুদ্ধ অবতীর্ণ হওয়ার থেকেও ভয়ঙ্কর হতো। সুলতান কয়েকদিন মসুলে অবস্থান করলেন, তিনি বুঝতে পারলেন যে এটা অনেক বড় দেশ, এভাবে অবরোধ করে কোনো ফায়দা হবে না। আশেপাশের এলাকাগুলোর দুর্গ সময় দখল করা, দীর্ঘদিন কবজায় রেখে তাদেরকে দুর্বল করে তোলাই মসুল দখলের উত্তম পন্থা বলে তিনি বিবেচনা করেন। তিনি মসুল থেকে চলে যান। 578 হিজরি 16 শাবান সিনজারে শিবির স্থাপন করেন। সুলতানের সিনজার দখল, তিনি সিনজার অবরোধ করেন। তখন সিনজারের শাসক ছিলেন শারফুদ্দিন ইবনে কুতুবুদ্দিন। 578 হিজির রমজানের 2 তারিখ সুলতান শক্তি প্রয়োগ করে সিনজার দখল করেন। শারফুদ্দিন ও তার সঙ্গীরা নিরাপদ এবং সম্মানের সঙ্গে সিনজার থেকে বেরিয়ে মসুল চলে যান। সুলতান তার ভাতিজা তাকিউদ্দিনের হাতে সিনজার তুলে দেন, তারপর নুছাইবিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। আমাদের উৎসাহ দিতে কখনোই ভুলে যাবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।